एवरीवन অতিথি আপ্যায়নে আজকের আয়োজনে আপনাকে ওয়েলকাম জানাই। চলে আসলাম একটা কাবাব রেসিপির সঙ্গে। কিভাবে মাছের কাবাব তৈরি করতে হয় তা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করব আমার আজকের এই কাবাবের রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপির পুরো প্রসেসটা। আমার আজকের রেসিপির জন্য আমি এখানে নোনা মাছকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকার দিয়ে। তারপর মাছের থেকে কাঁটাটাকে বেছে নিয়েছি, তারপর শিলপাটা দিয়ে পিষে নিয়েছি। এমনটা করেই কিন্তু মাছটাকে প্রথম অবস্থায় কাটাই বেছে পাটাই পিষে নিতে হবে, তারপর কিন্তু কাবাবটা আমার তৈরি করবার পালা। আমি এখানে মিনিমাম 20-25টা নোনা মাছ নিয়ে তবেই কিন্তু মাছের থেকে কাঁটাটাকে সেপারেট করে নিয়েছি। আপনি চাইলে এখানে যে কোনো প্রকার বড় মাছ অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে মাছের কিমা তৈরি করলেই চলবে। আপনি চাইলে মাছটাকে সিদ্ধ করে নেওয়ার প্রয়োজন পড়বে না। এখন আমার কাবাবটা তৈরি করবার পালা। কাবাব তৈরির জন্য সর্বপ্রথম দিয়ে দিলাম কুচি কুচি রাখা একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো কাঁচা মরিচ বাটা, আপনি চাইলে শুকনা মরিচের গুঁড়াও অ্যাড করতে পারতেন, দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো রসুন বাটা, এক চামচের মতো জিরা বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম এক টেবিল চামচ থেকে 2 টেবিল চামচের মতো ময়দা। এই রেসিপিতে কিন্তু 1 থেকে 2 চামচের উপর ময়দা অ্যাড করার ট্রাই করবেন না। আপনি চাইলে 1 চামচও অ্যাড করতে পারেন, তবে বাইন্ডিংয়ের উপর ডিপেন্ড করে যদি মনে করেন ময়দাটাকে আরও বেশি অ্যাড করতে হবে তাহলে 2 চামচও অ্যাড করতে পারেন। 2 চামচের ওপর কিন্তু ময়দা এখানে অ্যাড করা যাবে না। আর দিয়ে দিয়েছি 1টা ডিম, বাইন্ডিংয়ের জন্য এখানে ডিমটা দিয়ে দিয়েছি। এখন সবগুলো উপকরণকে আমার হাত দিয়ে মেখে নেবার পালা। খুব ভালো মতো হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে মাখাতে শুরু করেছি যাতে সবগুলো উপকরণ অতি সহজে মিক্সড হয়ে যায়। যেসব বাচ্চারা মাছ খেতে চায় না তাদেরকে আপনি এমনভাবে মাছের কাবাব তৈরি করে দিতে পারেন। আশা করব আপনার বাচ্চারাও এই কাবাবটা অনেক পছন্দ করবে, কারণ বাচ্চারা সাধারণত ভাজা ভাজি জাতীয় খাবার অনেক পছন্দ করে। এভাবে ধীরে ধীরে সবগুলো উপকরণকে হাত দিয়ে চটকাতে শুরু করেছি, খুব ভালো মতো চটকে নিচ্ছি। ছোট মাছ দিয়ে নোনা মাছ দিয়ে তৈরি করলে একটু কাঁটাটা বেছে নেওয়ার সমস্যা হয়, তবে বড় মাছ এখানে অ্যাড করলে কাঁটা বেছে নেওয়ার আর কোনো ভয় থাকবে না। আপনি আগে থেকে মাছটাকে সিদ্ধ করে নেবেন পানি দিয়ে, তারপর কাঁটাটাকে বেছে শিলপাটা দিয়ে পিষে নেবেন। নিচাইলে ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিতে পারতেন। এইভাবে ধীরে ধীরে দেখুন আমার সবগুলো উপকরণকে মিক্স করিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমার কাবাবটা তৈরি করবার পালা। কাবাব তৈরি করার জন্য এখানে একটা চপিং ট্রে নিয়ে নিয়েছি, এর মধ্যে লাগিয়ে নিয়েছি সয়াবিন তেল। তেলটাকে খুব ভালো মতো চপিং ট্রে জুড়ে দিয়ে দিয়েছি। বাইন্ডিংটা কিন্তু খুব সুন্দর মতো করে নিতে হবে, তাছাড়া কিন্তু কাবাবটা ফেটে যেতে পারে। এই জন্য আমি মিনিমাম 5-7 মিনিট টাইম নিয়ে বাইন্ডিংটাকে করিয়ে নিয়েছি। এখন আমি একটা গোল করে শেপ করে নেব, কারণ আমি আজকে মাছের ট্রায়াঙ্গেল কাবাব তৈরি করব। আপনি চাইলে টিকের শেপ দিয়ে তৈরি করে নিতে পারতেন, এটা আপনার পছন্দের ওপর। আমি ধীরে ধীরে এখানে একটা কাবাবের গোল শেপ দিতে শুরু করেছি যাতে কাবাবটা দেখতে সুন্দর লাগে। এই কাজটা করতে একটু সময় লাগে, তবে হাতে সয়াবিন তেল লাগিয়ে নিয়ে কাজটা করবেন। আর কাবাব তৈরি করার আগে বাইন্ডিংটাকে খুব ভালো মতো করে নেবেন, তাহলে কাবাবটা ফেটে যাওয়ার আর কোনো ভয় থাকবে না। বেশি করে সময় নিয়ে যদি আপনি বাইন্ডিংটা না করিয়ে নেন দেখবেন আপনার কাবাবটা ফেটে ফেটে যাচ্ছে, তখন আপনি আর কাবাবটা তৈরি করতে পারবেন না। এভাবে ধীরে ধীরে দেখুন আমি এখানে একটা কাবাবের গোল শেপ দিয়ে দিয়েছি। এখন আমার কাবাবটাকে কেটে নেবার পালা। আমি কিন্তু এখানে এখন ট্রায়াঙ্গেল শেপ দিয়ে দিয়েছি। আমি একটু দাগ কেটে তবেই কেটে নিচ্ছি যাতে আমার কাবাবটা কাটতে অনেক সুবিধা হয়। এভাবে কাবাব তৈরি করলে কিন্তু কাবাবটা দেখতেও অনেক সুন্দর লাগে। এখন আমি ধীরে ধীরে কাবাবটাকে কেটে নিচ্ছি। 6 পিস হবে আমার এই কাবাবটা। তারপর এই কাবাবটা আমার তেলে ভেজে নেবার পালা। কাবাবটা খেতেও কিন্তু অনেক মজা, খুব অল্প উপকরণে কাবাবটাকে তৈরিও করে নেওয়া যায়। অনেকেই আছে যারা ছোট মাছ খেতে চায় না, আপনি তাদেরকে এমনভাবে কাবাব তৈরি করে দিতে পারেন। ধীরে ধীরে আমি প্রতিটা পিসগুলোকেই কেটে নিয়েছি। আমার কিন্তু কাবাবটা কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমার কাবাবটা ভাজবার পালা। কাবাবটা ভাজার জন্য চুলায় দিয়েছি প্যান, আর দিয়ে দিয়েছি পর্যাপ্ত সয়াবিন তেল। তেলটাকে গরম করে এখন কাবাবগুলোকে প্যানে দিতে শুরু করেছি। যেভাবে কেটে নিয়েছি ঠিক সেইভাবেই কাবাবগুলোকে প্যানে দিয়ে দিচ্ছি গোল করে। এভাবে ধীরে ধীরে কাবাবটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে,
আপনি চাইলে দু তিন পিস করেও কাবাবটাকে ভেজে নিতে পারেন। এভাবে আমি প্রতিটা পিসকেই দিয়ে দিয়েছি প্যানে। এখন ধীরে ধীরে উল্টিয়ে পাল্টিয়ে কাবাবটাকে ভেজে নিচ্ছি। আর কাবাব দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টোনো কোনো ট্রাই করা যাবে না। আর চামচ দিয়ে দিয়ে তেলটা একটু উপরে উঠিয়ে দিচ্ছি, যাতে উপর পাশ থেকেও কাবাবটা একসঙ্গে অনেকটাই ভাজা হয়ে যায়। যখন এক মিনিটের মতো ভাজার ফলে কাবাবের এক পাশটা শক্ত হয়ে যাবে, তখনই অপর পাশটি উল্টিয়ে দিতে হবে। কাবাব দেওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনি উল্টোনো ট্রাই করেন, তাহলে কাবাবটা কিন্তু ভেঙে যাবে। আর কাবাবটা দুপাশ থেকে না, চারপাশ থেকে একটু উল্টে পাল্টে ভেজে নেবেন, তাছাড়া কিন্তু কাবাবটা ভালো লাগবে না। এভাবে চুলার আঁচটাকে লোতে রেখে ধীরে ধীরে কাবাবটাকে ভেজে নিতে হবে। এই কাবাবটা ভাজার সময় তাড়াহুড়ো করা যাবে না। সব পাশ থেকে যখন কাবাবটা লালচে ব্রাউন কালার হয়ে যাবে, তখন কাবাব থেকে তেলটাকে সেপারেট করে নিয়ে তবে সার্ভিং ডিশে নামিয়ে নিচ্ছি। দেখুন, আমার কাবাবটা কিন্তু সব পাশ থেকে লালচে ব্রাউন কালার হয়ে গেছে। এখন একটা ঝাঁঝিযুক্ত চামচের সাহায্যে কাবাব থেকে তেলটাকে সেপারেট করে নিয়ে তবে সার্ভিং ডিশে নামিয়ে নিচ্ছি। আশা করব আমার আজকের এই ফিশ ট্রায়াঙ্গেল কাবাবের রেসিপিটা আপনাদেরও ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের সত্যিই ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাকে কাজ করার উৎসাহ আরও বাড়িয়ে দেবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আগামীকাল দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।